আলহামদুলিল্লাহ, আপনার জন্য দোয়া করি, আপনার জন্য আপনার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি, আমার জন্য দোয়া করবেন। এখন আমাদের সাথে যোগদান যোগ দিয়েছে আমাদের দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি এবং বর্ষীয়ান রাজনীতিবিদ, যিনি দীর্ঘদিন ধরে এই দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে আসছেন, ওনার সাথে একটু কথা বলবো। থ্যাংক ইউ ভাইয়া, আপনার সাথে দেখা হবে আফজাল ভাই, দোয়া করবেন আমার আমার জন্য। জি, সালাম আলাইকুম। আমি তো আপনাকে আঙ্কেলই বলি, আঙ্কেল কেমন আছেন আপনি? যে আপনার সাউন্ড শোনা যাচ্ছে না, আপনার সাউন্ড মনে মিউট করা আছে। হ্যাঁ, সালাম আলাইকুম। জি, সালাম আলাইকুম আঙ্কেল, এখন শোনা যাচ্ছে স্পষ্ট। আঙ্কেল, আশা করি আপনার স্বাস্থ্য ভালো আছে। হ্যাঁ, ইনশাল্লাহ। আমি আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব চৌধুরী লিলমিয়া। আপনি কি আপনার সাথে রাজনীতি করি, ছাত্র লীগ, যুব লীগ করে এরপরে আওয়ামী লীগের এখন সভাপতি। আলহামদুলিল্লাহ, আপনার এই দীর্ঘ রাজনৈতিক জীবনের একটু আমাদের যারা আমাদের শ্রোতা আছে তাদের উদ্দেশ্যে একটু বলবেন। কারণ আমার যে আমি যতটুকু জানি আপনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি করছেন, আপনার রাজনৈতিক প্রোফাইলটা যদি একটু বলতেন তাহলে আমরা একটু আলোচনা করতে সুবিধা হতো। আচ্ছা, আমি ঢাকা কলেজে পড়াকালীন ছাত্রলীগের সাথে জড়িত হই এবং ঢাকা ইউনিভার্সিটিতে পড়াকালীন আমি কবি জসিমউদ্দিন হলে সাংস্কৃতিক সম্পাদক ছিলাম। পরবর্তীকালে 80-এর দশকে আমি যুবলীগে যোগ দেই, যুবলীগের সাধারণ সম্পাদক হই। এরপরে পর্যায়ক্রমে আমি আওয়ামী লীগের কোষাধ্যক্ষ, সদস্য সচিব এবং সর্বশেষ আমি 1916 সালে দাউদকান্দি আওয়ামী লীগের সভাপতি পদে আমার পদায়ন হয়। আমি এই থেকে শুরু থেকে আমার রাজনীতি ছিল আওয়ামী লীগের। এবং এখনো পর্যন্ত আমি আওয়ামী লীগের বাইরে কোনো কিছুই চিন্তা করি না। আমার 24 ঘন্টার চিন্তা আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর আদর্শ এবং শেখ হাসিনার স্বপ্ন পূরণ, এর বাইরে আমার কোনো কথা নেই। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, মাননীয় উপজেলা চেয়ারম্যান সাহেব, আপনি আল জাজিরা সম্পর্কে যে বক্তব্য রেখেছেন, আপনি তো পাইওনিয়ার, আপনি আমাদের সবার মনের কথাটা বলেছেন এবং উই আর অল দি প্রাইম মিনিস্টার ম্যান। এটা যদি আমাদের, আমরা যদি প্রাইম মিনিস্টারের লোক হই তাইলে আমার কোনো কথা নেই। হ্যালো, জি জি বলেন, আমি শুনতে পাচ্ছি। দিনের আলোর মতো সত্য, এখন আমাদের সেনাবাহিনী প্রধান এবং তার পরিবার প্রাইম মিনিস্টারের লোক, তো তাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা থাকবে না, তো থাকবে কার বিরুদ্ধে? আল জাজিরা মুসলিম ব্রাদারহুডের জনক এবং জঙ্গিবাদের প্রবক্তা। বাস্তবায়ন করার জন্য তারা বিভিন্ন ভাবে চেষ্টা করছে। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিতর্কিত এবং আমাদের সরকারকে বিতর্কিত করার জন্য, কিন্তু সাধু সাবধান, এটা কোনোভাবেই সম্ভব হবে না। আচ্ছা, আমি আপনাকে ধন্যবাদ অ্যাডভোকেট নীলমিয়া। আমি আপনাকে আঙ্কেলই বলি, সাহেব বলবো না কি বলবো বুঝতে, যাই হোক আমি আপনাকে আঙ্কেলই বলি। সেটা হচ্ছে, আপনার কি মনে হয়, আপনার কি মনে হয় যে আল জাজিরা যে মুভিটা প্রকাশ করেছে এটাতে কি বাংলাদেশের মানুষ, আমি বলেছি বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে ব্যর্থ, এটা কি আপনার কি মনে হয়?
আচ্ছা, এই সম্পর্কে আমার বক্তব্য হলো, আমি অনেকদিন তো এটা মুভি দেখি না, তো পরবর্তীকালে অনেকদিন পরে একটা মুভি দেখলাম ইনভেস্টিগেশন, যার কোনো আপনার জ্ঞান নাই, ভিত্তি নাই, ভিত্তিহীন একটা মুভি দেখলাম ইনভেস্টিগেশন। জানি না তারা আসলে মানে দেশপ্রেমিকের কোনো ইয়াতে পড়ে কিনা। আচ্ছা, এখানে তারা শুধু মন্দ দিকটাই বলে বেড়ায়। আচ্ছা, যেহেতু একজনের অর্জন যে অনেক, এই জিনিসটা তারা গুণাক্ষরেও বলে না, এই জন্য আমার নিন্দাবাদ তা শতবার তাদের বিরুদ্ধে। আচ্ছা, আপনি তো একটা, যেহেতু আপনি যেহেতু একটা দলের সভাপতি এবং বর্তমান সরকারি দলের, আপনি কি মনে হয় এই এই মুভি দেখে দাউদকান্দি মানুষের মনে কোনো বিভ্রান্ত সৃষ্টি হয়েছে? বিভ্রান্ত না, তাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ, আপনার নেতৃত্বে কিছুদিন আগে একটা মোটর শোভাযাত্রা মিছিল হয়েছে, প্রতিবাদ সভা হয়েছে। আমি তো শুরুতেই বলেছি আপনি একজন পাইওনিয়ার, আপনি দেশপ্রেমিকের সংজ্ঞায় আপনি অনেক এগিয়ে আছেন সারা বাংলাদেশ।